সালামু আলাইকুম বন্ধুরা, আজ আপনাদের মাঝে আমি শেয়ার করব কিভাবে সেলার ফায়ার মুহুরিতে ডিজাইন করবেন। তো আমরা কাজে চলে যাচ্ছি সরাসরি। আমি দুইটা পায়ের মুহুরির জন্য দুইটা টিসি কেটে নিয়েছি। আপনারা চাইলে এটা ই করতে পারেন, পেস্টিং দিয়ে এই ডিজাইনটা কেটে নিতে পারেন। তা আমি পায়ের মুহুরি অনুসারে দুইটা ই কেটে নিয়েছি। এটা আমি এক্সট্রা কাপড়ের মধ্যে আমি আটকিয়ে নিচ্ছি। আপনারা যদি পেস্টিংয়ে করেন তাহলে সেটা আপনারা আয়রন করে অন্য কাপড়ের মধ্যে লাগিয়ে নিতে হবে। তো দুইটাই আমি একইভাবে কাজ করে নিছি, দেখতে পাচ্ছেন। এখন আমি পায়ের মুহুরিতে একটি ডিজাইন টিসি লাগিয়ে নিচ্ছি। যেভাবে ডিজাইনটা করা আছে ঠিক একইভাবে আমার সেলাইগুলো দিয়ে নিতে হবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি সেলাই দিচ্ছি। সেলাইটা খুব সতর্কতার সাথে দিতে হবে, যাতে করে আমার টিসি বা পেস্টিংয়ের উপরে যাতে আমার সেলাই না পড়ে। যদি পেস্টিংয়ের উপরে পড়ে বা টিসির উপরে বক্রমের উপরে পড়ে যায় সেলাই, তাহলে দেখা যাচ্ছে যে জিনিসটা ফিনিশিং ভালো আসবে না। তো একটু কেয়ারফুললি সেলাইটা দিতে হবে যাতে করে ফিনিশিং ভালো আসে। তো বন্ধুরা আমার প্রায় সেলাই কমপ্লিট পর্যায়ে। আপনারা চাইলে এটা যে কোনো ডিজাইন করতে পারেন, সমস্যা নেই। আপনারা চাইলে এটা স্কোয়ার করতে পারেন, আমি এটাকে গোল করে নিছি, সমস্যা নেই। তো এখন আমি বাড়তি যে কাপড়গুলো ওগুলা কেটে নিচ্ছি। একটু সতর্কতার সাথে কাপড়গুলো কাটবেন যাতে করে সেলাই না কাটে বা বক্রম যাতে না কাটে, সেদিকে খেয়াল রাখতে হবে। সতর্কতার সাথে সব কাজই করে নিতে হবে। আমার কাটা কমপ্লিট। এখন এখানে যে কর্নারগুলো আছে এই কর্নারগুলো সেলাই পর্যন্ত কেটে নিতে হবে, নয়তো আমার ফিনিশিং আসবে না। ফিনিশিং ভালোর জন্য বা ফিনিশিং করার জন্য এটা কর্নারগুলো কেটে নিতে হবে। এখন আমি জিনিসটা এইভাবে ধরে এটাকে বের করে নিচ্ছি, ডিজাইনটা বের করে নিচ্ছি। প্রত্যেকটা ডিজাইন এইভাবে বের করে নিতে হবে। এটাকে আঙুলের মাথা দিয়ে একটু ই করে দিলেই জিনিসটা সুন্দর হয়ে যাবে। এখন আমি এটার ডিজাইনটার একদম লব বরাবর একটা সেলাই করে নিচ্ছি। সেলাইটা যাতে একদম লব, মানে একদম সাইড দিয়ে হয় সেদিকে খেয়াল রাখতে হবে। আঁকা বাঁকা হলে জিনিসটা ভাল লাগবে না। তো সেলাইটা যাতে একেবারে পারফেক্ট হয় সেদিকে খেয়াল রাখতে হবে। আমার প্রায় সেলাই দেওয়া কমপ্লিট। আপনারা চাইলে এটাকে আয়রন করে নিতে পারেন। তা আমি পিছনের সাইডটা মুড়ে সেলাই করে দিচ্ছি। সেলাইয়ের সময় খেয়াল রাখতে হবে এই পাশটা যাতে আমার একেবারে ফিনিশ থাকে, কোনো রকম কুচকি যাতে কাপড় না থাকে সেদিকটা অবশ্যই খেয়াল রাখতে হবে। কুচকি থাকলে সেলাইটা ভাল লাগবে না, ডিজাইনটা দেখতে অড লাগবে। তো আমি আরেকটা সেলাই দিয়ে নিচ্ছি। এখানে আমি দুইটা সেলাই ইউজ করছি সিম্পলি ডিজাইনটা সুন্দর জন্য। আপনারা চাইলে পুরাটার মধ্যে সেলাই করে নিতে পারেন, আমি দোনোটা মোহরি করে নিছি। বন্ধুরা দেখতে পাচ্ছেন অনেক ভাল লাগতেছে। এখন আমি মোহরিগুলা এই মোহরি থেকে ওই মোহরি সেলাই করে দিলে আমার সেলারটা কমপ্লিট হয়ে যাবে। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি হাইটা মেরে দিচ্ছি।
মোহরিগুলা যাতে দোনোটা মোহরি সমান সমান হয় সেদিকে খেয়াল রাখতে হবে। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার মোহরি ডিজাইন করা কমপ্লিট। তো বন্ধুরা এখনো যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।